গুড মর্নিং। সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের সিলভারজোন ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের আয়োজন করে, সিলভারজোন হচ্ছে তাদের মধ্যে সবথেকে বড়। সুতরাং পৃথিবীর সবথেকে বড় অলিম্পিয়াডে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সিলভারজোন অলিম্পিয়াড পরীক্ষা দিলে ছেলেমেয়েরা কী কী পেতে পারে। প্রথমত, সিলভারজোন অলিম্পিয়াড পরীক্ষায় যারা বসবে তারা একটি সার্টিফিকেট পাবে, পার্টিসিপেশন সার্টিফিকেট। বিভিন্ন ক্লাস এবং সাবজেক্ট অনুসারে সার্টিফিকেটের চেহারাটা বিভিন্ন রকম হয়, এরকম একটি সার্টিফিকেটও দেওয়া হয়। এটা হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেট, এটা প্রত্যেকেই পাবে। এই সার্টিফিকেটটি থেকে দেখা যাচ্ছে ক্লাস টু সে ফার্স্ট হয়েছে, ক্লাস র্যাঙ্ক হচ্ছে ওয়ান, স্টেট র্যাঙ্ক ওয়ান, এবং অলিম্পিয়াড র্যাঙ্ক ফোর সে পেয়েছে 100-এর মধ্যে 100। অনেকেই পেতে পারে। আর পাবে একটি মার্কশিট, এইরকম একটি মার্কশিট তাদেরকে দেয়া হয়। এই মার্কশিটে বাচ্চার নাম এখানে লেখা থাকে। এবং এই মার্কশিটটা চার পাতার, গ্রাফের সাহায্যে বুঝিয়ে দেওয়া হয় কোন ধরনের প্রশ্নে সে কত নম্বর পেয়েছে। এখানে বিস্তারিত নম্বর থাকে, প্রশ্ন নম্বর কত, কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন এসেছিল, কোন প্রশ্নের জন্য কোন উত্তরটি বাচ্চাটি মার্ক করেছে এবং কোন উত্তরটি সঠিক, যে সঠিক উত্তর কোনটি এবং বাচ্চা কোনটি করেছে। শেষ পাতায়ও আবার কিছু ইনফরমেশন থাকে। সিলভারজোন অলিম্পিয়াডের পক্ষ থেকে এই মার্কশিট যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে দেওয়া হয়। আগেই একটি ভিডিওতে বলেছিলাম যে অলিম্পিয়াড পরীক্ষা তিনটি লেভেলে হয়, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি। লেভেল ওয়ান পাস করলে লেভেল টু, লেভেল টু পাস করলে লেভেল থ্রি। এখানে দেখে নেব আমরা লেভেল ওয়ানে কী কী পুরস্কার আছে। লেভেল ওয়ান অলিম্পিয়াড র্যাঙ্ক ফার্স্ট হলে ক্যাশ প্রাইজ দেওয়া হয় 10,000 টাকা, অলিম্পিয়াড র্যাঙ্ক সেকেন্ড হলে দেওয়া হয় 7,500 টাকা, থার্ড অলিম্পিয়াড র্যাঙ্ক হলে দেওয়া হয় 5,000 টাকা। এছাড়া ফোর্থ থেকে টেন্থ অলিম্পিয়াড র্যাঙ্ক হলে গিফট সার্টিফিকেট দেওয়া হয়, বিভিন্ন ভ্যালুর, ডিফারেন্ট ভ্যালুর গিফট সার্টিফিকেট। ইলেভেন্থ থেকে 25th বিভিন্ন ভ্যালুর গিফট সার্টিফিকেট দেওয়া হয়। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জোনাল র্যাঙ্ক এদেরকে দেওয়া হয় মেডেল অফ এক্সেলেন্স। এখানে তিনটে মেডেল আছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল। ক্লাস টপারকে দেওয়া হয় ক্লাস টপার সার্টিফিকেট। আবার স্টেট র্যাঙ্ক ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলে মেডেল অফ এক্সেলেন্স স্টেট র্যাঙ্কে দেওয়া হয়। যদি একজন ফার্স্ট হয় একজনকেই 10,000 টাকা দেওয়া হয়, ফার্স্ট 10 জন হয় তাহলে প্রত্যেককে 1,000 টাকা করে দেওয়া হয়, 10,000কে 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর যদি 10-এর বেশি সংখ্যক ফার্স্ট হয়
তাহলে তাদেরকে গিফট সার্টিফিকেট দেওয়া হয় বিভিন্ন ভ্যালুর। এটা হচ্ছে লেভেল ওয়ান, আমি গিফট সার্টিফিকেট একটু পরেই দেখাচ্ছি। লেভেল ওয়ান পাস করবার পরে যারা লেভেল টুতে পজিশন পাবে, এটা লেভেল টু। লেভেল টুতে ফার্স্ট অলিম্পিয়াড র্যাঙ্ক, সেকেন্ড অলিম্পিয়াড র্যাঙ্ক, থার্ড অলিম্পিয়াড র্যাঙ্ক এবং আরও র্যাঙ্ক আছে। বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন প্রাইজ মানি দেওয়া হয়। ক্লাস টুয়েলভের ক্ষেত্রে ম্যাথে দেওয়া হয় 50,000 টাকা ফার্স্ট র্যাঙ্কে, সায়েন্সে দেওয়া হয় 50,000 টাকা, ইংলিশে দেওয়া হয় 50,000 টাকা। ক্লাস ওয়ান থেকে টেন ম্যাথে ফার্স্ট হলে দেওয়া হয় 10,000 টাকা, সায়েন্সে ফার্স্ট হলে 10,000 টাকা, ইংলিশে ফার্স্ট হলে 10,000 টাকা। এইরকমভাবে আছে আরও বিভিন্ন লেভেলে মেডেল অফ এক্সেলেন্সের সার্টিফিকেট তো আছেই। লেভেল থ্রিতে যারা ফার্স্ট হবে, ফার্স্ট এবং সেকেন্ড, তাদের দুজনকে লন্ডনে ঘুরতে নিয়ে যাওয়া হয়, খরচ খরচা অলিম্পিয়াড দেয়। এবং ম্যাথ এবং সায়েন্স অলিম্পিয়াডে যদি ফার্স্ট হয় থার্ড লেভেলে, তাদেরকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় নাসাতে। এবার দেখাবো গিফট সার্টিফিকেট। এটি একটি গিফট সার্টিফিকেট, এখানে দেখা যাচ্ছে ইংরাজি অলিম্পিয়াড পরীক্ষা দিয়েছে, ই থেকে শুরু এনরোলমেন্ট নম্বর, এবং এই বাচ্চাটি অলিম্পিয়াড র্যাঙ্ক ওয়ান হয়েছে ক্লাস টু। যে পেয়েছে তার নাম এখানে আছে। একে দেয়া হয়েছে 350 টাকা একটা কুপন। এই গিফট ভাউচার এটাকে ভাঙানো যাবে বই কেনার জন্য কিংবা পরের বছরের রেজিস্ট্রেশনের জন্য। এটা লেভেল টু গিফট সার্টিফিকেট। লেভেল টুতে এই বাচ্চাটি হয়েছে অলিম্পিয়াড র্যাঙ্ক 4, এবং এর ক্ষেত্রে গিফট সার্টিফিকেট হলো 500 টাকা। একটু চেষ্টা করলেই অলিম্পিয়াডে পজিশন পাওয়া যায়। রেজিস্ট্রেশনের সময় যারা বই কেনার জন্য আবেদন করেছিল তাদের জন্য বই এসেছে, বই দিয়ে দেওয়া হয়েছে। সেই বই থেকে মোটামুটিভাবে 70-80% প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায়, একেবারে হুবহু কমন নয়, সংখ্যা পাল্টে যাবে, নাম পাল্টে যাবে, কিন্তু অঙ্কের ধাঁচ একই রকম থাকে। আর একেবারে নতুন নতুন প্রশ্ন দু চারটে থাকে, যেটা প্র্যাকটিস করলেই পারা যায়। এই বইটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। যে বইগুলো সবাইকে দেয়া হয়েছে এইরকম বই, এই বইটি ক্লাস টুয়ের ম্যাথ অলিম্পিয়াডের বই। এরকম বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকমের বই দেওয়া হয়েছে। এটি ক্লাস সিক্সের ইংলিশ অলিম্পিয়াডের বই, এটি ক্লাস থ্রির ইংলিশ অলিম্পিয়াডের বই, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। এইরকম বইগুলো সবাইকেই দেওয়া হয়েছে যারা আবেদন করেছে। এই বইটা যদি পুরোপুরি কমপ্লিট করা যায় তাহলে কিন্তু 70-80% প্রশ্ন কমন পাওয়া যাবে, আর বাকি প্রশ্নগুলো তো হয়েই যাবে এই বুদ্ধিকে কাজে লাগিয়ে। আর এই হচ্ছে অলিম্পিয়াডের গোল্ড মেডেল, এরকম মেডেল দেওয়া হয়। এই মেডেলটি এসছে অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স জোনাল মেডেল, আর এই মেডেলটি এসছে অলিম্পিয়াড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জোনাল মেডেল। এই হচ্ছে আজকের ভিডিও।